নমস্কার। 25শে মার্চ দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় পুঁতে দিন। এটি অবশ্যই বাস্তু দোষ দূর হবে এবং আর্থিক দিক থেকে অত্যন্ত লাভবান হবেন। তথা এই ক্রিয়াটি করলে শুধু মা তুলসী মহারানী নয়, তার সাথে লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অত্যন্ত প্রসন্ন হন, যার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা সব কিছুই কিন্তু প্রাপ্ত করা সম্ভব। দেখুন, শাস্ত্রমতে বলা হয় 12টি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হল এই দোল পূর্ণিমা, এবং এই দোল পূর্ণিমার দিন কেশব প্রিয়া তুলসী মহারানীর বিশেষ কৃপা পাওয়া যায় সামান্য কিছু ক্রিয়ার মাধ্যমে। শুধু তাই নয়, দোল পূর্ণিমার দিন গার্হস্থ জীবনে লক্ষ্মীনারায়ণের ঘরে ঘরে পুজো অর্চনা করা হয় এবং অনেক বাড়িতে দোল পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানের পুজো অর্চনাও হয়ে থাকে। সুতরাং এই বিশেষ তিথিতে সামান্য এই একটি কার্য আপনার জীবনে কিন্তু খুব সুন্দর একটা শুভ প্রভাব ফেলতে পারে এই ক্রিয়াটির মাধ্যমে। ছাড়াও যাদের বাড়িতে রাধাকৃষ্ণর যুগল মূর্তি রয়েছে, তারা কিন্তু রাধাকৃষ্ণের দোলযাত্রা পালন করে থাকেন। যাই হোক, তুলসী গাছের মহিমা আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ভারতীয় হিন্দু শাস্ত্রে বিশেষভাবে দেওয়া হয়। তার কারণ, তুলসী গাছের মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে, যার দরুন বাস্তুর সমস্ত নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার ক্ষমতা রাখে তুলসী গাছ। যাই হোক, 2024 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে সেটা কিন্তু প্রথমে জেনে নেওয়া উচিত। এবং দোল পূর্ণিমার তিথি চলাকালীন আপনারা কিন্তু যে বিশেষ উপায়টি আমি বলবো সেটি কিন্তু করবেন। দেখুন, দোল পূর্ণিমা পড়েছে বাংলায় 11ই চৈত্র 1430, ইংরাজি 25শে মার্চ 2024 সোমবার দিন, কিন্তু পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে তার আগের দিন অর্থাৎ রবিবার সকাল 9টা 43 মিনিট থেকে সোমবার সকাল 11টা 48 মিনিট পর্যন্ত। যাই হোক, প্রথমত এমন কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু দোল পূর্ণিমার দিন করলে জীবনে অত্যন্ত সুফল পাওয়া যায়। সুতরাং এই দিন অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের হাতের করতল দেখবেন এবং 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম। এরপর আপনারা স্নান করে সূর্যনারায়ণ দেবকে প্রণাম জ্ঞাপন করবেন, অর্ঘ্য জল নিবেদন করবেন এবং সকাল সকাল ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এছাড়াও যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই গঙ্গায় স্নান করবেন। যাদের সামনাসামনি গঙ্গা নেই তারা স্নানের জলে অল্প করে কর্পূর এবং কালো তিল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। এর ফলে কি হয়, দেহ ও মনের শুদ্ধিকরণ ঘটে। আচ্ছা, তারপর অবশ্যই সকাল সকাল এই দিন পুজো পাঠ সেরে নেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন। তবে যেহেতু মুখ্য দরজা বা যেটি আপনাদের সদর দরজা দিয়েই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে, তাই আমি অনুরোধ করব প্রত্যেকের উদ্দেশ্যেই যে আপনার সদর দরজাটি ভালো করে কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কোনো নোংরা আবর্জনা কিন্তু সদর দরজার সামনে ফেলে রাখবেন না, ভালো করে গৃহটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দিবেন আপনার সদর দরজায় এবং ঘরের প্রত্যেকটা রুমে। যাই হোক, এর ফলে বাড়ির পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। যাই হোক, দোল পূর্ণিমার মতন বিশেষ তিথিতে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো নিজের ঘরে সম্পাদন করার চেষ্টা করবেন। অনেকেই মা লক্ষ্মী শুধু পুজো করে থাকেন, এটা কিন্তু ভুল, কারণ মা লক্ষ্মী এমন স্থানে বিরাজমান হন না যেখানে প্রভু নারায়ণ নেই। তাই বলবো অবশ্যই লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করার চেষ্টা করবেন। আচ্ছা, অতি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা কিভাবে লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন। দেখুন, দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা আপনাদের ঠাকুর ঘরে ছোট্ট একটি আসন পেতে তার উপর লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি রেখে উনার পাশে ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন ও হলুদ ফুল দিয়ে পুজো করবেন। আপনার সাধ্যমতো ফল মিষ্টি নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করবেন। তবে যেহেতু সোমবার সকাল 11টা 48 মিনিট পর্যন্ত এই পূর্ণিমার তিথিটি থাকছে, সেক্ষেত্রে অবশ্যই এই সময়ের পূর্বেই পুজো অর্চনা সম্পন্ন করার চেষ্টা করবেন। আপনারা মা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে 2টি নিখুত গোটা পান রেখে দেবেন এবং পানের মধ্যে অল্প করে চন্দন লাগিয়ে কিছু মঙ্গল সামগ্রী আমি বলছি সেগুলো কিন্তু পানের উপর অবশ্যই রাখবেন। এক্ষেত্রে আপনি রাখতে পারেন পানের উপর 1টি হলুদের গাঁট, আতপ চাল, 2টি লক্ষ্মী কড়ি,
গোমতী চক্র, সুপারি ও পদ্মবীজ। দেখুন, এই সব মঙ্গল সামগ্রীগুলো আপনারা কিন্তু রাখতে পারেন পানের উপর, বা ধরুন এতগুলি রাখতে না পারলেও অন্তত এগুলির মধ্যে তিনটে উপাদান বা সামগ্রী অবশ্যই কিন্তু পানের উপর রাখবেন। দেখুন, এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়। এইভাবে পুজো করার পর আপনি আপনার মনস্কামনা ব্যক্ত করবেন ভগবানের কাছে, তবে যে নৈবেদ্য দিবেন তাতে কিন্তু অবশ্যই তুলসী পত্র দিতে ভুলবেন না, কারণ তুলসী পত্র ছাড়া নারায়ণ পুজো কিন্তু গ্রহণ করেন না। এছাড়াও বাড়ির তুলসী তলাতেও এদিন কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যাই হোক, এইভাবে পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং একটি হলুদ শালু কাপড়ে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি দিয়েছিলেন লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে সেগুলি শালু কাপড়ের মধ্যে ভালো করে ভরে গিট দিবেন, অর্থাৎ একটি পুটুলি বানিয়ে নেবেন। এরপর আপনি ওই পুটুলিটি হাতে নিয়ে তুলসী মঞ্চের কাছে এসে তুলসী মাকে প্রণাম জ্ঞাপন করে উনার অনুমতি নিয়ে তারপর তুলসী মঞ্চ থেকে অল্প করে মাটি খুঁড়ে ওই পুটুলিটি মাটির মধ্যে পুঁতে দিবেন। দেখুন, এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে, সেহেতু আপনারা যখন এই উপায়টি করে নেবেন একবার, তারপর থেকেই তুলসী গাছ আপনার বাস্তুকে আরও বেশি রক্ষা করবে এবং ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিরাজমান হবে। দেখুন, শাস্ত্র বলছে যে ঘরে কোনো বাস্তু দোষ নেই, যে ঘরে কোনো নেগেটিভ এনার্জি নেই, সেই গৃহে কিন্তু দেবদেবীরা এসে বিরাজমান হন। আর দেবদেবীরা বিরাজ করা মানে বুঝে নেবেন সেই ঘরের সদস্যদের জীবনে অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত শক্ত হয়, অর্থাৎ ইনকামের বিভিন্ন পদগুলো প্রশস্ত হয় এবং এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে এতদিন ধরে আপনাদের জীবনে যে উন্নতির পথে বাঁধা হয়ে আসছিল সেগুলো কিন্তু প্রভু লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপায় খুব দ্রুততার সঙ্গে দূরীভূত হবে। তবে পুনরায় বলছি, এই সমস্ত ক্রিয়াটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন করার চেষ্টা করবেন, নতুবা কিন্তু কোনো ফল নাও পেতে পারেন। এবং অবশ্যই দোল পূর্ণিমার দিন রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণের চরণে অবশ্যই আবির দিয়ে দিবেন, রং দিবেন, এর ফলে আপনাদের জীবনটাও কিন্তু ভগবানের আশীর্বাদে রঙিন হয়ে উঠবে। এবং সর্বশেষ বিষয়টি হলো, দোল পূর্ণিমার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, কোনো আমিষ রন্ধন গৃহে করবেন না এবং বাইরে থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসেন অ্যাজ এ গেস্ট অতিথি, অবশ্যই তাদেরকে মিষ্টিমুখ করাবেন। যাই হোক, এইভাবে দোল পূর্ণিমাকে আপনারা উদযাপিত করুন দিনটি, আপনারা নিজের ঘরে খুব সুন্দরভাবে পুজো অর্চনা করুন লক্ষ্মীনারায়ণের, দেখবেন জীবনে অবশ্যই কিন্তু সফলতা পাবেন। আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।